বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইলের এনায়েতপুরে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাদির, দিন যাচ্ছে আর টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। নতুন নতুন করে গ্রাম প্লাবিত হচ্ছে, হু হু করে বাড়ছে এই যে যমুনা সহ এই যে অন্যান্য জেলার যে নদীগুলো রয়েছে সেই নদীতে হু হু করে পানি ঢুকছে। ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে মানুষ কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে। বিশেষ করে টাঙ্গাইলের কালিহাতি, ভুয়াপুর, নাগরপুর, টাঙ্গাইল সদর এবং বাসাইল উপজেলায় ব্যাপকভাবে বন্যা দেখা দিয়েছে। এইসব উপজেলার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করে মানুষের যে কৃষিজমি রয়েছে সেই কৃষিজমিতে ব্যাপকভাবে আঘাত হেনেছে। মানুষজনের সাথে আমরা কথা বলেছিলাম, বিশেষ করে কৃষকরা আমাদের জানিয়েছে যে এই বছর আসলে তারা ভেবেই নিয়েছিল যে তারা এইবার বন্যার আশঙ্কা খুবই কম, যেহেতু বন্যার সময়টা পার হয়ে গিয়েছে, সেহেতু তারা রোপা আমন চাষ করেছিল। কিন্তু অসময়ে এই যে বন্যার কারণে এই যে রোপা আমন যে ছিল কৃষকের সেই রোপা আমন কিন্তু নষ্ট হয়ে গেছে। আমাদের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী টাঙ্গাইলের 750 হেক্টর রোপা আমন ইতিমধ্যেই কিন্তু নষ্ট হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এবং অন্যদিকে যে সবজি রয়েছে প্রায় 10 হেক্টর জায়গার সবজি সেগুলো কিন্তু নষ্ট হয়ে কৃষক কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এই যে বন্যার পাশাপাশি কিন্তু টাঙ্গাইলের যে নদী তীরবর্তী কালিহাতি উপজেলার যে আলিপুর এলাকা রয়েছে, আলিপুর, ভৈরববাড়ি এলাকা এবং টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি এলাকা রয়েছে, সেই চরপৌলি এলাকায় কিন্তু ব্যাপকভাবে নদী ভাঙন দেখা দিয়েছে। তো একদিকে নদী ভাঙন, অন্যদিকে যে এই যে বন্যা, সেই বন্যা এবং নদী ভাঙনে কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছে ওই সব এলাকার মানুষজন। তবে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন আমাদের যে বিষয়টি জানিয়েছে সেটি হচ্ছে যে এই যে এই পর্যন্ত বন্যা কবলিত এবং ভাঙন কবলিত মানুষের মাঝে 10 লক্ষ টাকা এবং নগদ 60,000 টাকা কিন্তু বিলিয়ে দিয়েছে এবং 20 টন চাল এই পর্যন্ত এই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে দিয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো আমাদের কাছে আসলে টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির এই ছিল আসলে বন্যা পরিস্থিতির সর্বশেষ এশা। টাঙ্গাইল থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কাদির তালুকদার।